রবিবার সকাল আনুমানিক 7টা নাগাদ তেলিয়ামুড়া বনদপ্তরের অধীন নেতাজি নগর বাসস্ট্যান্ড এলাকায় উদ্ধার হলো এক বিশাল আকারের অজগর সাপ। এই ঘটনায় উক্ত এলাকায় চাঞ্চল্যের পরিবেশ সৃষ্টি হয়েছে। সাত সকালে তেলিয়ামুড়ার বনদপ্তরের অধীন নেতাজি নগর বাসস্ট্যান্ড এলাকায় উদ্ধার হলো একটি বিশাল আকৃতি বিশিষ্ট অজগর সাপ। ঘটনা আজ রবিবার সকাল আনুমানিক 7টা নাগাদ গোটা নেতাজি নগর এলাকায় দেখা দিয়েছে চাঞ্চল্য। ঘটনার বিবরণে জানা যায়, প্রত্যেকদিনের মতো আজকেও তেলিয়ামুড়ার নেতাজি নগর এলাকার স্থানীয় জনগণ প্রাতঃ ভ্রমণে বের হয়, কিন্তু প্রাতঃ ভ্রমণ সেরে নিজ ঘরে পৌঁছানোর মুহূর্তে হঠাৎ কয়েকজন সাধারণ জনগণ দেখতে পায় নেতাজি নগর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় রাস্তার পাশে একটি বালু স্তূপে একটি অজগর সাপ পড়ে আছে। এই দৃশ্য দেখে আঁতকে উঠে স্থানীয় জনগণ। আর এই অজগর সাপটি প্রকাশ্যে এই খবর চাউর হতে গোটা এলাকায় চাঞ্চল্য পরিস্থিতি বিরাজ করছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় তেলিয়ামুড়া বনদপ্তরে। খবর পেয়ে তেলিয়ামুড়া বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে প্রত্যক্ষ করে এই অজগর সাপটি মৃত। তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে বনদপ্তরের কর্মীরা এই অজগর সাপটিকে সেখান থেকে উদ্ধার করে তেলিয়ামুড়ার বনদপ্তরের অফিসে নিয়ে আসে। তবে উল্লেখ্য, হয়তো কে বা কারা হয়তো এই অজগর সাপটিকে প্রকাশ্যে দেখতে পেয়ে মেরে ফেলেছে, এই বিষয়টি আমাদের জানায় বনদপ্তরের এক কর্মী। এদিকে এই গোটা ঘটনাকে ঘিরে যেমন চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, ঠিক তেমনই বিষয়টি বনদপ্তরের সঠিক তদন্তের দাবি জানাচ্ছে গোটা এলাকাবাসী। একটু আগে ধরুন 10-15 মিনিট আগে একটা খবর আসছিল নেতাজি নগর বাস স্ট্যান্ডের পাশে একটা অজগর পড়ে রয়েছে, আর আমরা সঙ্গে সঙ্গে গিয়ে উদ্ধার করে দিই, সাপটা মারা গেছে। সম্ভবত সাপটা সকালবেলা মানে ঘোরাঘুরি করছিল, হয়তো বা মানুষের প্রাতঃ ভ্রমণ করার সময় দেখতে পায়, সঙ্গে সঙ্গে তাকে মেরে ফেলে চলে গেছে। এটা কি মানে লুপ্ত প্রায়, লুপ্ত প্রায় তো বলা যায় না, অজগর অ্যাভেলেবেল আছে এটা তেলিমরা এলাকা, নেতাজি নগর, যেমন আরো করিলং, আরো কেন জায়গার মধ্যে প্রচুর পাওয়া যায়, কারণ সিজনটাই এখনই তাদের ঘোরাফেরা। আর এই নালা নুলার মধ্যে জলের মধ্যে তো ব্যাংক বিভিন্ন ব্যাংগাছি থাকে এবং এগুলি খেয়ে থাকে। ব্যুরো রিপোর্ট, মৃণালিনী এনএন।